এডুকেশনাল গাইডলাইনে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এখন বিডিপি FHS অর্থাৎ মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভিডিও আকারে আপনাদেরকে দেব। আমরা আগেই FHS অর্থাৎ মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের ফাইনাল সাজেশান দিয়েছিলাম, সেখানে আমরা অনেকগুলো উত্তরও ভিডিও আকারে আপনাদেরকে দিয়েছিলাম। আজকে আমরা 20 নম্বরের যে দুটি প্রশ্ন লিখতে হয় সেই 20 নম্বরের একটি প্রশ্নের উত্তর ভিডিও আকারে আপনাদেরকে দেব। আগেই আমরা 20 নম্বরের আপনারা দেখুন একের দাগে স্টার মার্ক দেওয়া ছিল, এই প্রশ্নের উত্তরটা 2019 সাথে ইম্পর্টেন্ট, এটা আমরা লিখে দিয়েছিলাম। এবং পাঁচের দাগের অর্থাৎ 20 নম্বরের 5 নম্বর প্রশ্ন উত্তরও আপনাদেরকে দিয়েছিলাম ভিডিও আকারে। আজকে আমরা দেখুন 3 নম্বর স্টার মার্ক দেওয়া আছে, এই প্রশ্নটা 2019 ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমরা এই প্রশ্নটির প্রথম পার্ট অর্থাৎ সামন্ত প্রথার অবক্ষয় কীভাবে ঘটেছিল উত্তরটি ভিডিও আকারে দেব। এবং এই সামন্ত প্রথার অবক্ষয় কীভাবে ঘটেছিল এই প্রশ্নটি 10 নম্বর বা 12 নম্বরের প্রশ্ন আসতে পারে, আমরা 10 বা 12 নম্বরের মতো করেই উত্তরটা আপনাদের জন্য তৈরি করেছি। অবশ্যই আপনারা সামন্ত প্রথার অবক্ষয়ের কেন ঘটেছিল একটু বুঝে নিন, তাহলে খুব সহজ হয়ে যাবে। সামন্ত প্রথার অবক্ষয় মূলত হয়েছিল চতুর্দশ শতকে ইউরোপে দুর্ভিক্ষ মহামারীর জন্য বহু সংখ্যক লোক মারা যায়, বিশেষ করে কৃষক শ্রেণী থেকে শুরু করে শ্রমিক শ্রেণী বহু সংখ্যক মারা যাওয়ায় কৃষক বা শ্রমিকের চাহিদা বৃদ্ধি পায়। সেই চাহিদা বৃদ্ধি পাওয়া হয়, তাদের গুরুত্ব বৃদ্ধি পায়। সেই বৃদ্ধি পাওয়ার জন্যে গুরুত্ব বৃদ্ধি পাওয়ার জন্যে তাদের মজুরিও বৃদ্ধি পায়। কিন্তু জনসংখ্যা হ্রাস পাওয়ার জন্যে উৎপাদিত কৃষিদ্রব্যের চাহিদা কমে যায় এবং মূল্যও কমে যায়, ফলে ভূস্বামীরা ক্ষতিগ্রস্ত হয়। তারা লাভ পাওয়ার জন্যে এই শ্রমিকদের উপর বা কৃষকদের উপর উৎপীড়ন এবং নিগ্রহ শুরু করে, এবং তারা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে কৃষকদের উপর নানা রকম উৎপীড়ন শোষণ জারি করে, এবং তারই ফলস্বরূপ এই কৃষকরা বিদ্রোহ শুরু করে। বিদ্রোহ শুরুর মাধ্যমে শেষ পর্যন্ত রাষ্ট্র কৃষকদের উপর দমনপীড়ন চালালেও তাদেরকে প্রতিহত করতে পারেনি। কৃষকদের সামগ্রিক প্রতিরোধে রাষ্ট্র শেষ পর্যন্ত পিছু হটে, কারণ তখন কৃষক সমাজের অবস্থা যথেষ্ট ভালো ছিল। এইভাবেই কৃষকদের সংঘবদ্ধ প্রতিবাদ বিদ্রোহ সামন্ত প্রথার অবক্ষয় করেছিল বা অবক্ষয়কে ত্বরান্বিত করেছিল। শুরু করা যাক উত্তরটি এবার, তাহলে খুবই সহজ প্রশ্ন এবং সহজ উত্তর। অবশ্যই যারা আগের ভিডিওগুলো দেখেননি, উত্তরগুলো দেখেননি, দেখে নিন, সাজেশানটাও দেখে নিন। এবং অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখায় হাত দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং অ্যালার্ম বাটনে হাত দিয়ে রাখুন আপডেট পাওয়ার জন্য। শুরু করা যাক সামন্ত প্রথার অবক্ষয় কীভাবে ঘটেছিল। এই প্রশ্নটা 10 বা 12 নম্বরের আসতে পারে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার 2013-14 এই প্রশ্নটি এসেছিল, এবং এইবারের অ্যাসাইনমেন্টেও এই প্রশ্নটা এসেছিল। শুরু করা যাক উত্তর। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা দাসপ্রথার মতো শুধুমাত্র শ্রম নির্ভর ছিল না, সামন্ততান্ত্রিক সমাজের উৎপাদন ব্যবস্থায় কৃষিকর্ম শ্রম নির্ভর পরিবর্তে মূলধন নির্ভর হয়ে উঠেছিল, ফলে
অনেক কম জমিতে বেশি উৎপাদন করা সম্ভব হয়েছিল। উন্নত বীজ, লাঙল, শস্যচক্র প্রবর্তনের মধ্য দিয়ে ভূস্বামী ও কৃষক শ্রেণী, যাদের হাতে যথেষ্ট মূলধন ছিল না, তারা পতিত জমি উদ্ধার করে চাষযোগ্য করে তোলে, যার ফলস্বরূপ বনাঞ্চল কেটে ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং চতুর্দশ শতকে অনেক দুর্ভিক্ষের প্রকোপ দেখা দেয়। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কৃষক অসন্তোষ থেকে কৃষক বিদ্রোহ শুরু হয় এবং সামন্ততান্ত্রিক সমাজে এক সার্বিক সংকট দেখা দেয়। এই সংকট থেকে সামন্ততন্ত্র প্রথার অবক্ষয় ঘটে। প্রথম পরিচ্ছেদ, এরপর দ্বিতীয় পরিচ্ছেদ, আপনারা পয়েন্টও করতে পারেন, শ্রমিকের অভাব ও গুরুত্ব বলে পয়েন্ট করতে পারেন, শ্রমিকের অভাব এবং গুরুত্ব যার জন্য সামন্ত প্রথার অবক্ষয়কে ত্বরান্বিত করেছিল। দ্বিতীয় পয়েন্ট উত্তর, দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে। চতুর্দশ শতকে ইউরোপে দুর্ভিক্ষ ও মহামারীতে বহু সাধারণ মানুষের মৃত্যুর ফলে জনসংখ্যা হ্রাস পায়, ফলে শ্রমিকের অভাব দেখা দেয় এবং মজুরির বৃদ্ধি ঘটে। জনসংখ্যা হ্রাস পাওয়ায় খাদ্যের চাহিদা কমে যায় এবং কৃষিজাত দ্রব্যের দাম হ্রাস পায়। কিন্তু জনসংখ্যা হ্রাসের ফলে শ্রমিক বা কৃষক শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি পায়, তারা দুদিক থেকে লাভবান হয়, মজুরি বৃদ্ধি পায় এবং উৎপাদিত খাদ্যশস্যের দামের হ্রাস ঘটে। কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ভূস্বামীরা, কারণ মজুরি বৃদ্ধির ফলে কৃষিকাজে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং লাভের পরিমাণ কমে যায়। দুর্ভিক্ষে হস্তশিল্পী ও কারিগরেরা মারা যাওয়ায় এই জাতীয় সামগ্রীর উৎপাদন কমে যাওয়ায় দাম বৃদ্ধি পায়, ফলে বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত ভূস্বামীরা আরও বেশি করে কৃষকদের শোষণ করে এবং এই শোষণের মাধ্যম হিসাবে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। লাস্ট পরিচ্ছেদ, এখানে পয়েন্ট করতে পারেন, কৃষক বিদ্রোহ। কৃষক বিদ্রোহ সামন্ত প্রথার অবক্ষয়কে ত্বরান্বিত করেছিল, এই পয়েন্ট কৃষক বিদ্রোহ। ভূস্বামী ও রাষ্ট্রযন্ত্রের মিলিত শোষণ ও উৎপীড়নে কৃষকদের অবস্থা শোচনীয় ও বিষাদময় হয়ে উঠল। তাদের মজুরি কমিয়ে দেওয়া হলো এবং অবাধ স্বাধীনতা লুণ্ঠিত করা হলো, যার প্রতিবাদে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করল গোটা মহাদেশব্যাপী। রাষ্ট্র শেষ পর্যন্ত এই কৃষক বিদ্রোহকে দমন করতে পেরেছিল ঠিকই, কিন্তু সামন্ততান্ত্রিক কাঠামো ভেঙে পড়েছিল। রাষ্ট্র সামন্ততান্ত্রিক ব্যবস্থার নিয়মকানুন কৃষকদের উপর জোর করে চাপানোর চেষ্টা করলেও কৃষকদের সামগ্রিক প্রতিরোধে সফল হয়নি, কারণ কৃষক সমাজের অনুকূলেই ছিল সেই সময়ের আর্থসামাজিক অবস্থা। এইভাবেই কৃষকদের সংঘবদ্ধ প্রতিবাদ ও বিদ্রোহ সামন্ত প্রথার অবক্ষয়কে ত্বরান্বিত করেছিল। তাহলে আমরা এই যে 20 নম্বরের প্রশ্নের প্রথম পাঠের উত্তর কমপ্লিট করলাম। আমরা এরপর দ্বিতীয় পাঠের যে প্রশ্ন আছে, ভারতীয় প্রেক্ষাপটে সামন্ত প্রথার চিত্রটি কীরকম, এই প্রশ্নটাও 10 নম্বরেরও আসতে পারে বা 12 নম্বরেরও আসতে পারে বা 8 নম্বরেরও আসতে পারে। এই প্রশ্নটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা এলাম চিহ্নে হাত দিয়ে রাখুন আপডেট পাওয়ার জন্যে এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।